আহারে মাটি পরিপূর্ণ করে দিয়া আমি তাকায় দেখি আমার সন্তানরা চলে যায়, আমি তাকায় দেখি আমার ছেলে মেয়েরা চলে যায়, আমি তাকায় দেখি আমার বন্ধু বান্ধবরা চলে যায় একটু দাঁড়াইল না, আমি তাকায় দেখি আমার বাবাও চলে গেল একটু দাঁড়াইল না, যেই বাবা মাতার গাম্পায় ফালাইয়া ফিট্টার উদে পুড়াইয়া নিজের সব সাপ মাটি করিয়া আমি সন্তানদের লালন পালন করল, ওই বাবাও দেখি চলে যায় একটু দাঁড়াইল না, আহারে মাটি পরিপূর্ণ করে দিয়া আমার সন্তানগুলো দেখি চলে যায়, আমার বন্ধু বান্ধবরাও চলে যায়, আমার চাচারাও চলে গেল, আমার ভাইয়েরাও চলে গেল, কেউ একটু দাঁড়াইল না, প্রত্যেকেই যেই সময় তোমার কাছ থেকে পৃথক হয়ে গেল, তোমাকে মাটির কাজ সম্পাদন করিয়া প্রত্যেকেই যেই সময় দূরে সরে গেল, এবার ফেরেশতা দুইজন কবরের মধ্যে নাবিয়া নামিয়া গেলেন, ফেরেশতারা তোমার কবরের মধ্যে নামিয়া তোমাকে প্রশ্ন করলেন, মর রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবী যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি তোমার তাল্লুক থাকে, আল্লাহ ওয়ালাদের সহবতে যদি সময় কাটাও, আল্লাহ তাআলার হুকুমগুলো যদি তুমি মানো, তাহলে ওই সময় তুমি বলতে পারবা রব্বি আল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষের মধ্য থেকে যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পাইয়া আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়া কোনো বান্দা যদি গুনাহের কাছ থেকে বাঁচতে পারে, ইখলাসি আমল নিয়া শয়তানের দুকা থেকে হেফাজত হয়ে শয়তানের দুকা থেকে বেঁচে যদি কোনো আমল করে, ওই আমলটার দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক। শয়তানে দুকা দিতেই চাইবে, শয়তান সব সময় ওয়াসওয়াসা দিতে চাইবে, আপনার মন ও চাইবে খারাপ কাজ করার জন্য, মন সব সময় চাইবে খারাপ কাজের দিকে, মন সব সময় টানবে আপনাকে খারাপ কাজে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের মধ্যে বলেছেন মনের বিরোধিতা করে, মন তো নামাজ পড়তেও চায় তাহলে কি নামাজ ছেড়ে দিব, মন তো রোজা রাখতেও চায় তাহলে কি রোজা ছেড়ে দিব, মন তো গান বাজনাও শুনতে চায় তাহলে কি গান বাজনা শুনবো, মন তো মদ খেতেও চায় তাহলে কি মদ খাবো, মন তো আলেম উলামাদেরকে কটুক্তি করতে মন চায় তাহলে কি আলেম উলামাদেরকে নিয়ে আমরা কটুক্তি করব না। ওই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কারাম বলেন, মনের খাহেশাতের বিরুদ্ধে মন চায় নামাজ পড়বো না, আমি যদি নামাজ পড়ি এটাই মনের খাহেশাতের বিরুদ্ধে যুদ্ধ, মন চায় রোজা রাখবো না কিন্তু আমি যদি রোজা রাখি এটাই হলো মনের খাহেশাতের বিরুদ্ধে যুদ্ধ, মন চায় মদ খেতে আমি মদ খেলাম না, মন চায় অশ্লীল কাজ করতে আমি অশ্লীল কাজ থেকে ফারিক হয়ে থাকলাম, মন চায় অশ্লীল ভিডিও দেখতে আমি অশ্লীল ভিডিও দেখলাম না, মন চায় গুনাহের কাজ করতে আমি গুনাহের কাজ থেকে ফারিক হয়ে থাকলাম, ওইটাই মনের খাহেশাতের বিরুদ্ধে যুদ্ধ। মনের খাহেশাতের বিরুদ্ধে যুদ্ধ করে যদি আপনি আমি আমল করতে পারি, ওই আমলটার দাম মাওলা পাকের কাছে অধিক হয়ে যায়, মাওলা পাকের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, যে বান্দা তার মনের খাহেশাতের বিরুদ্ধে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে কোনো আমল করে, ওই আমলের পাওয়ার ওই আমলের দাম আমি আল্লাহ তাআলার কাছে কত, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। চোর চুরি করতে গেল অন্ধকার রাত, কেউ দেখবেও না কেউ জানবেও না, অন্ধকার রাত চোর চুরি করার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, চোর যেই মালটা চুরি করবে ওই মালটাও চোরের সামনে আসে, চোর চাইলে ওই মালটা চুরি করে নিয়ে বিক্রি করে টাকা উপার্জন করতে পারে, কিন্তু অমান সময় চোরের মনের মধ্যে একটা ভয় জায়গা গেল, অন্ধকার রাত পৃথিবীর সব মানুষ যদি ঘুমের ঘরের মধ্যে থাকে, পৃথিবীর সব মানুষ যদি নাও জানে অন্ধকার রাত, কেউ যদি নাও দেখে আমার আল্লাহ তো আমার দিকে তাকাচ্ছেন, পৃথিবীর কোন মানুষ যদি না দেখে আমার আল্লাহ ঠিক দেখতেছেন, এই ভেবে যেই সময় চোরটা চুরি আর করলো না, ওই চুরির মালগুলো রেখে চোরটা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে আমার বান্দা একটু আগে যদি চুই চুরি করতে তাহলে তোর নামটা পাপীদের খাতার মধ্যে লেখা হইতো, তুই যদি চুরি করতে তোর নামটা গুনাহগারের খাতার মধ্যে লিস্টভুক্ত করা হইতো, তুই যদি চুরি করতে তাহলে ফেরেশতারা তোর আমলনামার মধ্যে চুরির গুনাহটা লেখার জন্য বসেছিল। বান্দা তুই আমি আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পাইয়া
তুই বান্দা যেই সময় আর চুরি করলে না ওই চুরির মালটাকে তুই রেখে চলে গেলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তুই বান্দা আমি আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পেয়া চুরি চারার কারণে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওরে বান্দা একটু আগে চুরি করলে তোর নামটা চুরের খাতার মধ্যে লিস্টভুক্ত হয়ে যাইতো আল্লাহ তাআলার উপস্থিতির ভয় নিয়া আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সুন্দর একটা উপমা তুলে ধরেছি ওই উপমাটা কি আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন তিন বন্ধু পাহাড়ি এলাকার মধ্যে বেড়াইতে যায় তিন বন্ধু যেই সময় একত্রিত হইয়া পাহাড়ি এলাকার মধ্যে বেড়াইতে গেল এমন সময় ওই পাহাড়ি এলাকার মধ্যে ঝড় বায়ু তৈরি হয়ে গেল জোর বায়ুর কবলে পড়ে ওই তিন বন্ধু একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল গুহা বলা হয় বর্তমান জামানার রেস্ট হাউস আগেকার জামানার মানুষ যে সময় সফর করত মানুষগুলো সফর করে যে সময় ক্লান্ত হয়ে যাইত রেস্ট নেওয়ার সময় পাহাড়কে খনন করে গুহা বানাইত এখনকার জামানায় ওইটা হলো রেস্ট হাউস তিন বন্ধু যেই সময় ওই গুহার মধ্যে প্রবেশ করে ফেলল এমন সময় আল্লাহ তাআলার কুদরতে বড় শক্ত একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিল এবার ভিতরটা অন্ধকার হয়ে গেল তিন বন্ধু অন্ধকারের ভিতরে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন আর প্রত্যেকেই কান্নাকাটি করতেছে আর বলতেছি মনে হয় আমরা এই জায়গায় মরে পচে গলে আমরা এখানে শেষ নিস্তব্ধ হয়ে যাব তিন বন্ধু মিলে ওই পাথরটাকে ধাক্কাইতেছি ভিতর থেকে ওই পাথরটাকে ধাক্কায় না মনে হয় জানি তিন বন্ধু পাথর ডাকায় নাই পুরা পাহাড়টাই ডাকাইতেছি তিন বন্ধু ক্লান্ত হয়ে গেছে তিন বন্ধুর মধ্য থেকে এক বন্ধু ডাক দিয়া বলে বন্ধুগণ যদি কান্দতেই হয় তাহলে কাজের কান্না করো জীবনে এমন কোন আমল করছনি যে আমল ছিল আল্লাহ তাআলার উপস্থিতির ভয়ে জীবনে এমন কোন গুনাহ থেকে বাঁচছনি যেই গুনাহ থেকে বাঁচার একমাত্র কারণ ছিল আল্লাহ তাআলার উপস্থিতির ভয়ে তিন বন্ধুর মধ্য থেকে প্রথম বন্ধু ডাক দিয়া বলে ও মালিক আমি ছিলাম অনেক ভরো লোক আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না আমার বাড়িতে প্রতিদিন 2 থেকে 250 শ্রমিক কাজ করত আমার বাড়িতে প্রতিদিন 2 থেকে 250 শ্রমিক কাজ করত আমি সন্ধ্যাবেলা তাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করতাম আমার এলাকার মধ্যে আমার চাইতে বড় লোক আর কেউ ছিল না আমার এলাকার মধ্যে আমার চাইতে জমিদার বড় আর কেউ ছিল না একদিনকার ঘটনা কিছু সংখ্যক শ্রমিক আমার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো আর কিছু সংখ্যক শ্রমিক আমার বাড়িতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করলো এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করলো পারিশ্রমিক দেওয়ার সময় আমি প্রত্যেককেই সমানভাবে পারিশ্রমিক দিতেছি কেউ কোনো বাধা দিল না কেউ কোনো আপত্তি জানাইল না কিন্তু একজন মাত্র শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করনেওয়ালা একজন শ্রমিক আমাকে ডাক দিয়ে বলল যদি দিতে হয় তাহলে তাদেরকে কমায়া দাও আর না হয় আমাদেরকে বাড়ায়া দাও আমি তার কথায় কোনো কর্ণপাত করলাম না আমি তার কথায় কোনো দৃষ্টিপাত করলাম না আমি তার কথাটাকে এড়াইয়া গেলাম আমি আমার মতোই চলতে থাকলাম প্রত্যেককেই আমি পারিশ্রমিক দিয়া বিদায় কর কিন্তু ওই শ্রমিকটা তার পারিশ্রমিক গুলো আমার কাছে রেখে ওই শ্রমিকটা চলে গেল ওই শ্রমিক তার পারিশ্রমিক দিল না ওই শ্রমিকটা যেই সময় আমার কাছ থেকে আড়াল হয়ে গেল ওই শ্রমিকটা যেই সময় আমার কাছ থেকে চলে গেল আমি চিন্তায় পড়ে গেলাম সে যদি বাধা দেয় তাহলে তার বাধা দেওয়া ঠিক আছে আবার যদি সে তার পারিশ্রমিকটা না নেয় তাহলে ওইটা তো আমার কাছে আমানত সে যদি পারিশ্রমিক নিতে না চায় আমি তো তার পারিশ্রমিক গুলো রাখতে পারি না এই ভেবে আমি রাস্তার মধ্যে বেরিয়ে গেলাম কিন্তু আমি আর ওই শ্রমিকটাকে পাইলাম না ওই শ্রমিকটাকে তালাশ করলাম শ্রমিকটাকে পাইলাম না আল্লাহ এবার আপনার উপস্থিতির ভয় আমার অন্তরে
মনের মধ্যে জাগ্রত হয়ে গেল আমি চিন্তায় পড়ে গেলাম আমি ওই পারিশ্রমিক কি করব আমি চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা দ্বারা করে আমি আমার চিন্তার মধ্যে উপনীত হইলাম ওই পারিশ্রমিকের টাকা দিয়া আমি একটা বকরি ক্রয় করলাম ওই বকরিটাকে আমি লালন পালন করতে থাকলাম এক পর্যায়ে বকরি থেকে একটা বকরি দুইটা বকরি আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বকরি হয়ে গেছে ওইখান থেকে আমি কিছু সংখ্যক বকরি বিক্রি করে আমি কিছু বেড়া কিনলাম কিছু সংখ্যক বেড়া বিক্রি করে গরু কিনলাম উট কিনলাম এইভাবে এক পর্যায়ে ওই শ্রমিকের পারিশ্রমিকের টাকার ফসল পুরা মাঠ ভরে গেছি একদিনের ঘটনা একটা অ্যাক্সিডেন্টে আমার ব্যবসা সব ডাউন হয়ে গেছে আমার সম্পত্তি সব ডাউন হয়ে গেছে মাওলা আমি যেই জায়গার মধ্যে ছিলাম জমিদার আমি যেই জায়গার মধ্যে ছিলাম জমি আমি যেই জায়গার মধ্যে ছিলাম সবচেয়ে বড় ব্যবসায়ী এখন আমার কিছুই নাই আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে এখন আমি যেই জায়গায় ছিলাম মালিক এখন আমি ওই পারিশ্রমিক ওই শ্রমিকের রাখাল ওই শ্রমিকের বকরিগুলি আমি রাখালি করি ওই শ্রমিকের উটগুলি আমি রাখালি করি আর মনে মনে তালাশ করি ওই শ্রমিকটাকে যদি পাই তাহলে ওই শ্রমিকটাকে হাতে পায়ে ধরে আমি বলবো ভাই তোমার পারিশ্রমিক আমার কাছ থেকে বোঝাটা নামাইয়া দাও কিন্তু আমি ওই শ্রমিককে পাইলাম না একদিন হঠাৎ করে তাকা দেখি ওই শ্রমিকটা আমার পাশ দিয়ে অতিক্রম করতেছে আমি ডাক দিয়ে বললাম ভাইজান আপনি ওই দিনের শ্রমিক না সে বলল হ্যাঁ আমি ওই দিনের শ্রমিক আমি ডাক দিয়ে বললাম ভাই আপনার পারিশ্রমিক নিয়ে বড় টেনশনে আছি আপনার পারিশ্রমিক নিয়ে আমি বড়ই বিপদে আছি আপনার পারিশ্রমিকটা আপনি নিয়ে নেন আর আমার কাছ থেকে আপনি বোঝাটা নামাইয়া দাও ওই শ্রমিকটা ওই দিন ও ডাক দিয়ে আমাকে বলছিল যদি দিতে হয় তাহলে কিছু বাড়াইয়া দাও আর না হয় নিব না যদি দিতে হয় কিছু বাড়া দাও মাওলা আমি চাইলে ওই দিন তাকে পাঁচটা বকরি দিয়া বিদায় করতে পারতাম কিন্তু মাওলা ওই আমলটা ছিল একমাত্র আল্লাহ আপনার উপস্থিতির ভয়ে আমি আল্লাহ আপনার উপস্থিতির ভয়ে পাইয়া আমি ওই শ্রমিককে ডাক দিয়ে বললাম তোমার কত পারিশ্রমিক লাগে তুমি চারণ ভূমির দিকে তাকাও ওই শ্রমিক আমাকে বলছিল আপনি কি আমার সাথে মজা করতেছেন আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন আমি তাকে পুরো ঘটনা বুঝিয়ে বলার পর ওই শ্রমিকটা চাইছিল অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবে অর্ধেক তার মালগুলি আমাকে দিয়ে দিবে কিন্তু মাওলা আমি তো আপনার কাছে চাইছি ও মাওলা ওই দিনের আমলটা একমাত্র আল্লাহ আপনার উপস্থিতির ভয়ে ছিল ওই দিনের আমল যদি কবুল হয় ওই দিনের আমলের উসিলায় আজকে আমাদের এই পাথরের বিপদ থেকে মুক্তি দান করো এই বলে যেই সময় প্রথম বন্ধু আল্লাহর দরবারে দোয়া করলো আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের তিন ভাগের এক ভাগ সরায় দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথম বন্ধু এই বলে যে সময় দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের তিন ভাগের এক ভাগ সরায় দিলেন একজন মানুষ যদি গুহা থেকে বাহির হইতে হয় তাহলে পুরা পাথরটাকেই সরাইতে হইবে এখনো পুরা পাথরটা সরে না গুহার মুখটা এত বড় ছিল না যে একজন মানুষ বাহির হইতে পারবে তবে ভিতরে কিছু আলো প্রবেশ করতেছে এবার দ্বিতীয় বন্ধু ডাক দিয়ে বলে ও আমার মালিক আমার একটা চাচাতো বোন ছিল আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী রূপসী আবেদা সালেহা আমি তাকে অনেক ভালোবাসতাম আমি তাকে কাছে পাইতে চাইতাম আমার ভিতরে তার প্রেম জাগ্রত হয়েছিল আমার বোন ছিল আবেদা সালেহা একদিন আমি আমার বোনের সামনে গিয়া আমার বোনকে আমি কুপ্রস্তাব দেই কিন্তু আমার বোন আমার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে নাই কারণ আমার বোন ছিল বুদ্ধিমতী আমার বোন চিন্তা করলো আমার বোন চিন্তা করলো যদি আমি তার কুপ্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করি তাহলে আমার ইজ্জতের উপর হামলা হইতে পারে এই জন্য আমার বোন আমাকে একটা শর্ত আরোপ করে দিল ডাক দিয়া বলল ভাইজান এতদিনের মধ্যে যদি তুমি এত টাকা আমাকে দিতে পারো তাহলে আমি তোমার কুপ্রস্তাবে রাজি আর না হয় আমি তোমার কুপ্রস্তাবে রাজি না আমার বোন মনে করেছিল ওই শর্ত আমার পক্ষে সম্ভব না কিন্তু মাউদ কিন্তু আল্লাহ আমি ছিলাম না সরবান্দা আমি
ছিলাম বড় পাপিষ্ট গুনাহগার আমার চাইতে না ফরমান জমিনের মধ্যে আর একটাও ছিল না যেই করে হোক আমি আমার ওই নির্দিষ্ট সময়ের ভিতরে এত টাকা নিয়ে আমার বোনের সামনে যেই সময় উপস্থিত হয়ে গেলাম আমার বোনের চোখ কপালের মধ্যে উঠে গেল আমার বোন কান্নায় ভেঙে পড়ল তা আমার দেয়া শর্ত সে তো আমাকে জুরও করে নাই এবার আমি কি করব আমি আমার বোনকে নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করে ফেললাম আমি দরজাটা নাগা ফেললাম আমার চাইতে ওই দিন আর আনন্দিত কেউ ছিল না কারণ ওই দিন আমার জীবনের সাধনা পূরণ হইতেছিল আমার বোনের দিকে আমি তাকাইলাম আমি তাকায় দেখি আমার বোন না করতেছে তার দুইটা চুক্কু দিয়া পানি পরে গালটা ভিজে গেছে আমি ডাক দিয়ে বললাম রে বোন আমরা যে ক্রু প্রস্তাব বাস্তবায়ন করব ওই কাজটা তো কেউ দেখবে না কেউ জানবেও না ওরে বোন আজকে আমার জীবনের সাধনা পূরণ হইতে যাইতেছে ও বোন তুমি তো আনন্দ করার কথা তুমি কেন কান্না করতেছো আমার বোন ডাক দিয়ে বলল ভাইজান যদি কেউ দেখে তাহলে এই কাজ করা যায় না যদি কেউ জানে তাহলে এই কাজ করা যায় না ভাই তুমি বলে দাও এই ঘরের মধ্যে যদি কেউ থাকতো তাহলে কি তুমি তোমার কুপ্রস্তাব বাস্তবায়ন করতে পারতা আমি ডাক দিয়ে বললাম না রে বোন আর ভয়ের তো কিছু নাই ওই জায়গার মধ্যে তো কেউ দেখবেও না কেউ জানবেও না আমার বোনটা দুইটা চৌকের পানি ফালাইয়া আমাকে ডাক দিয়া বলল ভাই যান আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে নাও যেই জায়গার মধ্যে আমার রব্বে কাবা আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ দেখবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ ও মালিক আমার বোন যে সময় এই কথা বলল সাথে সাথে আপনার উপস্থিতির ভয় আমার অন্তরের মধ্যে চলে আসলো আমার বোনের কথা শুনে আমি সাথে সাথে ওই ঘর থেকে বাহির হইয়া একটা দৌড় দিলাম আজ পর্যন্ত আমি আমার বোনকে আমার চোখ দ্বারা দেখি নাই ও মাবুদ ওই দিনের আমল ছিল একমাত্র আপনার উপস্থিতির ভয়ে পাইয়া ওই দিনের আমল যদি আপনার কাছে পছন্দ হয় ওই দিনের আমলের বিনিময়ে আজকে আমাদেরকে এই পাথর এর বিপদ থেকে মুক্তি দান করো এই বলে যে এই সময় দুই নাম্বার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন পাথরের দুই অংশের আরো এক অংশ সরায় দিলেন এখনো পুরোপুরি একজন মানুষ ওই গুহা থেকে বাহির হইতে পারবে না তিন নম্বর বন্ধু এবার হাউমাউ করে কান্না করতেছে জীবনে এমন কোন আমল করি নাই জীবনে এমন কোন আমল করি নাই আল্লাহ তাআলার উপস্থিতির ভয়ে জীবনে এমন কোন গুনাহ থেকে বাঁচি নাই আল্লাহ তাআলার উপস্থিতির ভয়ে তিন নম্বর বন্ধু হঠাৎ করে ডাক দিয়া বলে মালিক আমার জীবনের মধ্যে এমন একটা আমল আছে আমি ছিলাম অনেক গরিব আমার চাইতে গরিব আর কেউ ছিল না আমি যেই দিন কাজ করতে পারতাম ওই দিন আমার চুলার মধ্যে আগুন জ্বলতো আমি যেই দিন কাজ করতে পারতাম না ওই দিন আমার চুলার মধ্যে আগুন জ্বলতো না আমি সহ আমার সন্তানগুলো আমার স্ত্রীগুলো দুই দিন তিন দিন না খেয়ে থাকতে হইতো একদিনকার ঘটনা আমি সকালবেলা কাজের সন্ধানে বাহির হয়ে গেলাম আমি কাজ তালাশ করতেছি কিন্তু কোনো কাজ পাইলাম না কাজ না পাইয়া বিকাল বেলা সন্ধ্যা বেলা যেই সময় আমি আমার বাড়ির মধ্যে ফিরলাম আমার সন্তানগুলো আমাকে দেখে আমার পা জড়ায় কান্না করে আর ডাক দিয়ে বলে বাবা বাড়িতে আসছো আমাদের জন্য কি নিয়ে আসছো বাবা পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না আমাদেরকে খাবার দাও আমার সন্তানের কান্না দেখে আমি ভেঙে যাই আমি নিজেও কান্না করতে থাকি আমার স্ত্রীও ডাক দিয়ে বলে প্রাণের স্বামী কি এনেছো পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না রে স্বামী কি আনছো খাবার দাও আমি আমার স্ত্রী আমার সন্তানের কথা শুনে আমি নিজে ভেঙে যাই আমি তো আজকে কাজ করতে পারি নাই আমার সন্তানের জন্য কিছুই আনতে পারি নাই আমার স্ত্রীর জন্য কিছুই আনতে পারি নাই কিন্তু আমার মনের মধ্যে জাগ্রত হয়ে গেল আমার বৃদ্ধ মা অন্য রুমের মধ্যে শুয়ে আছে না জানি তার পেটের হুদাটা কেমন লাগছে আমি আমার মাকে দেখার জন্য মায়ের রুমে চলে গেলাম যেই মাত্র আমার মায়ের রুমের মধ্যে প্রবেশ করলাম তাকায় দেখি আমার মা পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকাইতেছে কি জানি মা বলবে কিন্তু বলতে পারতেছে না আমি আমি টের পেলাম আমি বুঝতে পারলাম আমার মা পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছে না আমার মা চোখ যারা যেন ইশারা দিয়ে বুঝাইতেছে সন্তান পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না আর অল্প হলেই মারা যাব ও সন্তান খাবারের ব্যবস্থা করো ও সন্তান খাবারের ব্যবস্থা করো আমি আমার মায়ের এই ধারণা
দেইকা আমার মায়ের এমন চাহনি দেইকা আমি ঘর থেইকা বাহির হয়ে গেলাম ফজরের নামাজ পড়ে আবারো আমি কাজের সন্ধানে লাইগা গেলাম কিন্তু আমি কোনো কাজ পাইলাম না দিনের শেষ বেলা ছোট্ট একটা কাজ পাইলাম ছোট্ট একটা কাজের পারিশ্রমিক দিয়া আমি এক পেয়ালা দুধ ক্রয় করলাম এক পেয়ালা দুধ ক্রয় করিয়া আমি ভাড়ির মধ্যে চলে আসলাম যেই মাত্র আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম আমার সন্তানগুলো আমার পা জড়ায় কান্না করে আর ডাক দিয়ে বলে বাবা কি আনছো আমাদেরকে খাবার জন্য দাও ও বাবা তুমি দুধ আনছো আমাদেরকে খেতে দাও কিন্তু আমি আমার সন্তানকে খেতে দেই না আমার স্ত্রী আমার কাছে কান্না করে করে বলে প্রাণের স্বামী কি আনছো খেতে দাও কিন্তু আমি আমার স্ত্রীকে দিলাম না আমার সন্তানগুলো এক পর্যায়ে ঘুমিয়ে গেল আমার সন্তানগুলোর কান্না দেখে আমি নিজেও কান্না করলাম কারণ সন্তানের কান্না কোন মা বাপ সহ্য করতে পারে না আবার সন্তানের কান্নায় আমি নিজেও কান্না করলাম কিন্তু আমি আমার নিজের সন্তানগুলোকে খাওয়াইলাম না আমি নিজেও দুধটা পান করলাম না আমার স্ত্রীকে পান করাইলাম না কারণ আমার মনের তামান্না আমার মনের আশা ছিল যতক্ষণ পর্যন্ত আমার মাকে দুধ না পান করাইব ততক্ষণ পর্যন্ত আমি নিজে দুধ পান করব না আমার স্ত্রীকেও খাওয়াইব না আমার সন্তানগুলোকেও খাওয়াইব না আমি আমার মায়ের রুমের দিকে চলে গেলাম যেই মাত্র আমার মায়ের রুমের মধ্যে গিয়ে ঢুকলাম তাকায় দেখি আমার মা গভীর ঘুমের ঘরের মধ্যে আমার মাকে এখন যদি জাগ্রত করাই তাহলে আমার মা হয়তো গভীর ঘুম থেকে জাগ্রত হইয়া অনেকটাই কষ্ট পাবে এই জন্য আমি আমার মাকে জাগ্রত করাই নাই আমার মায়ের মাথার পাশে আমি ওই দুধের গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকি আমার মা যেই সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যায় আমার মাকে দুধ পান করাইয়া তারপর আমি আমার সন্তানগুলোকে পান করাইলাম আমি আমার স্ত্রীকে পান করাইলাম আমি নিজে পান করলাম ও মাওলা ওই দিনের আমল ছিল একমাত্র আপনার উপস্থিতির ভয়ে চাইলে আমি নিজে পান করতে পারতাম আমার সন্তানগুলোকেও দুধ পান করাইতে পারতাম আমার স্ত্রীকেও আমি পান করাইতে পারতাম আমার মায়ের জন্য আমি রেখে আমরা নিজে খেয়ে ফেলতে পারতাম কিন্তু আমার মার আগের দিনের এমন চাকুনি দেখিয়া আমি নিজে পান করি নাই আমার সন্তানগুলোকে পান করাই নাই ততক্ষণ পর্যন্ত আমার মাকে আমি দুধ পান করাই নাই ততক্ষণ পর্যন্ত আমি নিজে পান করি নাই ও আল্লাহ ওই দিনের আমল ছিল একমাত্র আল্লাহ আপনার উপস্থিতির ভয়ে ওই দিনের আমল যদি আপনার কাছে পছন্দ হয় ওই দিনের আমলের উসিলায় আজকে আমাদের এই পাথরের বিপদ থেকে মুক্তি দাও যেই সময় এই তিন যেই সময় তিন নম্বর বন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে দোয়া করল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ওই গুহার মুখ থেকে সরায় দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ কাদিরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ক্ষমতাকার সমস্ত ক্ষমতার মালিক কে যেই ফেরাউনকে ধ্বংস করেছেন ওই আল্লাহ এখনো আছেন এই আল্লাহ কি এখনো আছেন নাকি আল্লাহ নাই আল্লাহ চিরঞ্জীব আল্লাহ সব সময় থাকবেন আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পায় যদি বান্দা কোনো আমল করতে পারে তাহলে ওই আমলটা রব্বে কাবার কাছে এত গ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পায়া শয়তানের হাত থেকে হেফাজত হইয়া যদি বান্দা তুমি আমল করতে পারো তাহলে ওই আমলটা আমি রব্বে কাবার কাছে এত পছন্দ হয় ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যুবক তুমি অনেক ঘুণা করো যুবক তুমি তাকায় দেখো তোমার মৃত্যুর পরে কি হবে যেই সময় যুবক তুমি বালিশের সাথে মাথাটা নামায় ঘুমাও যেই সময় যুবক তুমি ঘুমাইতে গেলা ওই সময় তুমি বালিশের সাথে মাথাটা নাগায় চিন্তা করো এখন যদি আমার সামনে আজরাইল হাজির হয়ে যায় আজরাইল যদি আমার জানটা কবজ করে ফেলে আজরাইল যদি আমার জানটা নিয়ে নেয় তাহলে আমার অবস্থা কেমন হবে অন্ধকার রাত কেউ দেখবেও না কেউ জানবেও না প্রত্যেকটা মানুষ তার ঘুমের ঘরের মধ্যে আছে আজরাইল এমন সময় আমার সামনে উপস্থিত হইয়া আমার জানটা নিয়ে গেল এবার আমি আর আগের মতো নড়াচড়া করতে পারি না আগের মতো আমি আর আমার পাটা নড়াচড়া করাইতে পারতেছি না আগের মতো আমি আমার হাতগুলো নাড়াইতে পারি না আগের মতো আমি ওই জবান দ্বারা কথা বলতে পারি না
না কারণ আমার ভিতর থেকে ওই পরাণটা চলিয়া গেছে ওই জানটা চলিয়া গেছে পরাণ পাখি আমার ভিতর থেকে উড়াল দিয়া গেছে যার কারণে আমি কথা বলতে পারি না সকালবেলা যেই সময় যুবক তোমাকে জাগ্রত করার জন্য তোমার স্ত্রী অথবা তোমার মা তোমাকে ঢাক দেওয়ার জন্য গেলেন সকালবেলা তোমাকে জাগ্রত করানোর জন্য সেই সময় তোমার স্ত্রী অথবা তোমার মা তোমাকে জাগরণ করানোর জন্য তোমার শরীরের মধ্যে হাটটানা গাইলেন হাটটানা গায়া দেখেন তোমার দেহটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো শক্ত হয়ে গেছে এবার তোমার মা চিৎকার দিয়ে কান্না করতেছেন তোমার বউটা চিৎকার দিয়ে কান্না করতেছে আহারে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বলে যে সময় কান্না কাটি আরম্ভ হয়ে গেছে বাড়ির প্রত্যেকটা মানুষ কান্নায় ভেঙে পড়ে আশেপাশের মানুষগুলোর কাছে খবর পৌঁছে গেছে প্রত্যেকই বলে আব্দুল্লাহ মারা গেছে যেই যদি তোমার নামটাকে আব্দুল্লাহ ওই সময় তোমার নামের সামনে একটা টাইটেল যুক্ত হয়ে যায় মানুষ প্রত্যেকই কেউ বলে না ওই যে আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে শুয়ে আছে এই কথা কেউ বলবে না প্রত্যেকই বলবে এই যে খাটিয়ার মধ্যে তাকায় দেখো আব্দুল্লাহ লাশটা শুয়ে আছে কথা বলেন ঠিক না পরাণ পাখি তোমার ভিতর থেকে চলে যাওয়ার সাথে সাথে তোমার নামটাও মানুষ পরিবর্তন করে দিল তোমার জন্য মানুষ কান্নাকাটি করতেছে কান্নাকাটি করবে ঠিক এক দল দূর দিয়ে বাসের দোকানে বাস কেনার জন্য বাস ছেড়ে বাস কাটার জন্য কান্নাকাটি করবে ঠিক এক দল দূর দিবে দোকানে কাপড় ক্রয় করার জন্য কান্নাকাটি করবে ঠিক এক দল দূর দিবে বড়ই পাতা গরম করে পানি গরম করার জন্য কান্নাকাটি করবে ঠিক এক দল দূর দিবে মশুরি টানানোর জন্য যুবক তোমাকে মশুরি টানাইয়া বড়ই পাতা গরম পানি দিয়া গোসল দিয়া জীবনের শেষ গোসল দিয়া বান্দা এবার যুবক তাকায় দেখো পাতলা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এবার তোমাকে খাটিয়ার মধ্যে শুয়া দিল ও যুবক তুমি তাকা দেখো যেই সময় তোমাকে চারজন খাটিয়ে নিয়ে জানাজার মাঠের মধ্যে চলিয়া যায় যেই সময় চলে গেল তুমি মনে মনে ভাবতেছো হায় হায় এত মানুষ মনে হয় আমার সাথে কবরে থাকবে প্রত্যেক মানুষ মনে হয় আমার সাথে কবরে কিয়ামতের ময়দানে থাকবে কিন্তু যুবক তাকায় দেখো জানাজা যেই সময় সমাপ্ত হয়ে গেল জানাজা সমাপ্ত হওয়ার পর এবার অর্ধেক মানুষ চলিয়া যায় 30 থেকে 35 জন 20 থেকে 25 জন মানুষ তোমার খাটিয়ার পিছনে পিছনে চলিয়া যায় প্রত্যেকেই তোমাকে কবরের সামনে নিয়ে যায় তোমার পালকিটাকে কবরের পশ্চিম পার্শ্বে রাখিয়া 2-3 জন লাফ দিয়া তোমার কবরের মধ্যে নেমে গেল তুমি মনে মনে ভাবতেছো ওই 3 জন মনে হয় আমার সাথে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহর কসম করে বলি ওই 3 জন তোমার কবরের মধ্যে থাকবে না এবার তুমি তাকায় দেখো ওই 3 জন কবরের মধ্যে নামিয়া পশ্চিম পার্শ্বে তোমার খাটিয়ার দিকে 2 খানা হাত বাড়াইয়া ডাক দিয়া বলে দে লাশটা আমার হাতের মধ্যে তুলিয়া দে যেই সময় মানুষগুলো তোমার হাতের মধ্যে লাশটা দিয়া দিল এমন সময় ওই 3 জন তোমার কবরের মধ্যে লাশটাকে রাখিয়া 3 জনের মধ্য থেকে আবার 2 জন লাফ দিয়া কবরের মধ্য থেকে উইঠা যায় 1 জন কবরের মধ্যে থাকে তুমি মনে মনে ভাবতেছো ওই জন মনে হয় আমার সাথে কবরে থাকবে কিন্তু যুবক তাকায় দেখো ওই জন তোমার কবরের মধ্যে থাকবে না একটা একটা করে বাস বিছাইয়া এবার ওই মানুষটাও উঠিয়া যায় এবার তুমি তাকায় দেখো কবরটা অন্ধকার হয়ে গেছে ডানেও মাটি বামেও মাটি উপরে কিছুটা বাঁশ দেখা যায় নিচেও মাটি এবার যুবক প্রত্যেকেই কবরের উপরে উঠিয়া প্রত্যেকেই কবরের মধ্যে কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়া প্রত্যেকেই পড়তেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আহারে মাটি পরিপূর্ণ করে দিয়া আমি তাকায় দেখি আমার সন্তানরা চলে যায় আমি তাকায় দেখি আমার ছেলেমেয়েরা চলে যায় আমি তাকায় দেখি আমার বন্ধু বান্ধবরা চলে যায় একটু দাঁড়াইল না আমি তাকায় দেখি আমার বাবাও চলে গেল একটু দাঁড়াইল না যেই বাবা মাতার গাম্পায় ফালাইয়া পিঠটা রুদে পুড়াইয়া নিজের সব সাপ মাটি করিয়া আমি সন্তান রে লালন পালন করল ওই বাবাও দেখি চলে যায় একটু দাঁড়াইল না আহারে মাটি পুরোপূর্ণ করে দিয়া আমার সন্তানগুলো দেখি চলে যায় আমার বন্ধু বান্ধবরাও চলে যায় আমার চাচারাও চলে গেল আমার ভাইয়েরাও চলে গেল কেউ একটু দাঁড়াইল না প্রত্যেকেই যেই সময় তোমার কাছ থেকে পৃথক হয়ে গেল তোমাকে মাটির কাজ সম্পাদন করিয়া প্রত্যেকেই যেই সময় দূরে সরে গেল এবার ফেরেশতা 2 জন কবরের মধ্যে নাব দিয়া
নামিয়া নামিয়া গেলেন ফেরেশতারা তোমার কবরের মধ্যে নামিয়া তোমাকে প্রশ্ন করলেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকে মসজিদের সাথে যদি তোমার তাআল্লুক থাকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি সময় কাটাও আল্লাহ তাআলার হুকুমগুলো যদি তুমি মানো তাহলে ওই সময় তুমি বলতে পারবা রব্বি আল্লাহ ফেরেশতারা তোমাকে প্রশ্ন করে দিবে ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আহারে দুনিয়াতে তেমন আমল করতে পারি নাই আমার আমলের মধ্যে দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ আমার আমলের মধ্যে আমি তাকায় দেখি শুধু গুনাহ আর গুনাহ আমার হাতের দিকে আমি তাকাইলাম তাকায় দেখি আমার হাতটা গুনায় নাপাক হয়ে গেছে আমার জবানের দিকে আমি তাকাইলাম তাকায় দেখি আমার জবানটা গুনায় নাপাক হয়ে গেছে আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না এবার ফেরেশতারা আমাকে আযাব দিতে আরম্ভ করে দিয়েছে আমি তাকায় দেখি আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে গেছে আমার কবরটা অন্ধকার কারা হয়ে গেছে আমার কবরের মধ্যে বিষাক্ত সাপগুলো শো শো করতেছে এমন সময় আমি তাকায় দেখি কবরের দুই পার্শ্বের মাটি এত জুড়ে আমাকে চাপ দিতেছে আমার এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরে লাইগা গেছে এইভাবে গাইতা গেছে এবার যুবক তুমি তাকায় দেখো তুমি কি করবা যুবক তুমি যেই সময় চিন্তায় বিবুর হয়ে যাইবা ওই সময় তুমি দেখবা তোমার চোখ দিয়া অটোমেটিক পানি পড়তেছে ও যুবক তুমি আরামের বিছানা ত্যাগ করে দাও তুমি আর ঘুমাইও না শেষ রাত্রিতে তুমি জাগ্রত হইয়া ও ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার প্রেমে তুমি দাঁড়ায় যাও যায় নামাজটা জমিনের মধ্যে বিছাইয়া তুমি দুই রাকাত নফল নামাজে দাঁড়ায় দাও যেই সময় তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা ওই সময় তুমি চিন্তা করবা আমি নামাজের মধ্যে দাঁড়ানো আমার সামনে আল্লাহ আমার পিছনে আজরাইল আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম আমি ফুল সিরাতের উপর দাঁড়ানো এখন যদি আমি কোনো ভুল করি তাহলে আজরাইল আমার জানটা নিয়ে নেবে আমি ফুল সিরাতের মধ্যে কেটে কেটে জাহান্নামের গর্তর মধ্যে পড়ে যাইব তুমি যেই সময় যুবক নামাজে দাঁড়াইবা দাঁড়াইয়া তুমি চিন্তা করো যেই সময় তুমি তাকবীরে তাহরিমা বলবা আল্লাহু আকবার মুখে বলবা অন্তর দিয়া তুমি অর্থর দিকে দৃষ্টিপাত করো যেই সময় তুমি মালিকের দরবারে দাঁড়াইয়া তিলাওয়াত করবা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দা এই বলে যেই সময় যুবক তুমি তিলাওয়াত করবা এবার তিলাওয়াত শেষ করিয়া আরেকটা সূরা মিলাইয়া রুকু সিজদা করিয়া সালাম দিয়া নামাজ শেষ করিয়া এবার যুবক তুমি তাকায় দেখো তোমার রাত্রিটা অন্ধকার চতুর্দিকে কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষ ঘুমের ঘরের মধ্যে মগ্ন এখন তুমি মালিকের দরবারে তুমি দুইখানা হাত বাড়া দাও এমন টাইমে তুমি মালিকের দরবারে হাত বাড়াইলা যেই সময় আমার রব আপনার আমার রব আসমানের মালিক জমিনের মালিক প্রথম আকাশে এসে ডাক দিয়ে বলেন এমন কোন বান্দা আছো কি গুনাগার আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি আমি আল্লাহ তাআলা দিতে দেরি না এমন কোন বান্দা কি আসো অভাবি আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলা দিতে দেরি না বান্দা এবার তুমি যুবক তুমি ডাক দাও রব্বে কাবার দরবারে দুইখানা হাত ধরা ডাক দাও আর ডাক দিয়ে বলো মালিক আমার মতো নাফরমান আমার মতো গুনাহগার জগতে আর একটাও নাই আমার চাইতে বড় পাপিষ্ট এই জমিনের মধ্যে আর একটাও নাই আমি তাকায় দেখি আমার হাতগুলো নু গুনায় না পাক আমি তাকায় দেখি আমার জবানটা গুনায় না পাক এই বলে যে এই সময় তুমি কান্নাকাটি করো যুবক তোমার চোখের পানি গালটা বেবে নাকের ডগা আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফিরিস্তারা তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার প্রতি খুশি হইয়া আমার বান্দার জীবনের পিছনের তাম গুনাগুলোকে মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পায়া আমি আল্লাহ তাআলাকে শরণ করিয়া নিজের মনের খাহিশাতের বিরুদ্ধে শয়তানের দুকা থেকে বাঁচিয়া আমল করতে পারে ওই আমলটা কেমন দামি আমি আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা এত দামি আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ঘোষণা দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া পারবেন তো সব
সবাই আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পেয়ে আমল করতে পারবেন তো সবাই কে কে পারবেন দুইখানা হাত আল্লাহকে দেখায় দেই নারায়ে তাকবীর